নতুন একটা দল উঠে আসছে যে আইএসএফ, ওই দলের কোনো প্রভাব আছে সন্দেশখালী উপজেলাতে? না, এই আইএসএফ দলটা মানুষ এখনো ভালো করে জানে না যে কারা এসব, তাতে করে কিছুই কিছুই হবে না, কোনো রকম প্রভাব পড়বে না। এর জন্য সন্দেশখালী মানুষ সচেতন, সন্দেশখালী মানুষ বুদ্ধিজীবী, সন্দেশখালী মানুষ কোনো রকম ওই ধুম করে একটা দল গজিয়ে উঠলো যারা মানে বিজেপির পক্ষান্তে বিজেপির দালালতি করছে, মানে বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছে ঠিকই, কিন্তু পক্ষান্তে যারা বিজেপির দালালতি করছে তারা কখনো সেই সুযোগ সুবিধে এই সন্দেশখালী থেকে পাবে? এটা এসটি বিধানসভা, এটা 123 এসটি বিধানসভা, এটা সেই জায়গায় কোনো রকম, এরা তো প্রতিদ্বন্দ্বিতা দূরের কথা, এদের মানে জগন্নাথ জব্দ হবে। একাধিক জায়গায় মমতা ব্যানার্জির প্রার্থী ঘোষণা নিয়ে জল্পনা, আপনাদের এখানে সেটা নিয়ে কেমন প্রভাব? এখানে কোনো রকম ধরনের কোনো ঝামেলা নেই, আমরা এই আমাদের বিধায়ক সুকুমার মাহাতো আছে, আমাদের সন্দেশখালী টুয়ের সভাপতি শিবপ্রসাদ হাজরা থেকে আরম্ভ করে আমরা যারা আছি নেতৃত্ব দিই অল বিধানসভা, আমাদের মধ্যে কোনো দলাদলি নেই, কোনো ভাগাভাগি নেই, আর এরকম ইয়ে ক্যান্ডিডেট না ও ক্যান্ডিডেট এরকম নয়। আমরা এখানে কোনো সন্দেশখালীতে কোনো আওয়াজ উঠেছে কে প্রার্থী কী কী ইত্যাদি, দিদি যেটা ঠিক করে দিয়েছে, দিদির যে স্বনামধন্য প্রার্থী, দিদি যেটা মুখ থেকে একবার বলে দেবে, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, সেটা আমরা মেনে নিয়ে চলি। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা দল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করছে, তা থেকে আপনাদের প্রভাবটা কতটা আসবে? দেখো একটা কথা বলি, বিজেপি একটা স্লোগান দিচ্ছে না, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে, আর আমরা বলছি হরে কৃষ্ণ হরে হরে সারদা নারদা চোরগুলো বিজেপির ঘরে ঘরে, ঠিক আছে? এটা বিজেপির এই যারা চোর চোরটা যারা বিজেপি আওয়াজ তুলেছিল যে এই সারদা নারদা হেন তেন হাবিজীবী নিয়ে আওয়াজ তুলেছে, তারা এখন দশ পুলিশের পাতা হয়ে সব বিজেপির ঘরে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে কোনো লুটেদের যে জায়গা এখানে এতে নেই, কোনো চোর চোরটা চিটিংবাজের জায়গা তৃণমূল কংগ্রেসে থাকবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলো সততার প্রতীক, তার দলে থাকতে গেলে সৎ নিষ্ঠা আদর্শের সঙ্গে তাদেরকে থাকতে হবে। এই জায়গায় কোনো রকমভাবে কোনো চোর চোরটা চিটিংবাজের জায়গা থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, তারা রাগ করে চলে যেতে পারে, সেটা বিজেপির যত চোর চোরটা চিটিংবাজ ধাপ্পাবাজ ধোকাবাজ যারা আছে সব বিজেপির জায়গাটা, বিজেপি তো কোনো জায়গা নেই, বিজেপি তো কোনো মানে কিছু করার ওদের লোক নেই। এই সন্দেশখালীতে বড় বড় কথাবার্তা বিজেপি যেটা বলে সেটা হলো টিভি মিডিয়ার সামনে, আখেরে ওরা ভালো করে বুঝে এজেন্ট দিতে পারবে কিনা ওদের লোক খুঁজে পাবে না, লোক নেই। ওরা যে ধাপ্পাবাজ ভাঙতাবাজ সেটা মানুষ বুঝে গেছে, তারা বলেছিল 15 লক্ষ করে টাকা আমরা মানে ক্ষমতায় আসলে মানুষকে দেবো, ওটা টাকা দেয়নি। তারা বলেছিল গ্যাস আমরা ভর্তুকি দিয়ে গ্যাসে ভর্তুকি দেবো, গ্যাস ফ্রিতে দেবো মানুষকে। এখন কী হচ্ছে, 920 টাকায় মানুষের গ্যাস কিনতে হচ্ছে, 320 টাকার গ্যাসটা। আজকে তেল বেসরকারিকরণ করে দিয়েছে, কোল ইন্ডিয়া বেসরকারিকরণ করে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে, তারা বলেছে 2 কোটি বেকারের চাকরি দেবে, 2টো চাকরি তো দূরের কথা, আগে বিএসএনএল লক্ষ লক্ষ মানুষ মানে কাজ হারিয়েছে, বিএসএনএল কোম্পানিটা সেটাও বিক্রি করে দিয়েছে, আজকে লালকেল্লা লিজ দিয়ে দিয়েছে, আজকে ট্রেন বেসরকারিকরণ করে, তারা বলেছিল বুলেট ট্রেন চালাবো, আজকে মানে যত ট্রেন ছিল সব বেসরকারিকরণ করে দিয়েছে, আজকে প্ল্যাটফর্ম টিকিট মাত্র 5 টাকা ছিল, সেই প্ল্যাটফর্ম টিকিটটা মানে 30 টাকা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম যেটা কথা বলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য কোনো, যার কাছে কোনো রাজনৈতিক রং নেই, কোনো জাত নেই, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সম্পূর্ণ শুধু মানুষকে স্বনির্ভর করার জন্যে। আর বিজেপির এই ধাপ্পাবাজি ভাঙতাবাজি এই আহ্বান হলো, আমরা পশ্চিমবাংলাবাসী 1 কোটি এই 1,06,000 কোটি টাকা আমরা ড্যামেজ পশ্চিমবাংলাবাসী। উনি হেলিকপ্টার মেরে প্রধানমন্ত্রী ঘুরে গিয়ে বললো টিভি মিডিয়ার সামনে 1,000 কোটি টাকা দেবো, আজ পর্যন্ত 1 টাকা দিল না, তিনি বললো ভাই প্যাডেলের মূর্তি তৈরি করবে 3,000 কোটি টাকা খরচ করে। তিনি আমেরিকার রাষ্ট্রপতি আসলে 1 সপ্তাহের জন্য ঘুরে গেলে 4,500 কোটি টাকা খরচ দেখিয়ে দিল, যে 4,500 কি খেলো। তিনি মাটির তলাতে রাস্তা করছে 18,500 কোটি টাকা খরচ করে, মাটির তলাতে রাস্তা করবে 18,500 কোটি টাকা খরচ করে। তিনি আমেরিকার রাষ্ট্রপতি যে প্লেন চাপে সেই প্লেন তিনি কিনে আনলেন, 8,500 কোটি টাকা খরচ করে প্লেন কিনে আনলেন তিনি চাপার জন্য। উনি মানুষের তো, ওরা তো মানুষের কাজ করতে আসেনি, মানুষকে পক্ষান্তে চিন্তা করলে তুমি পেট্রোল কিনতে তুমি একটা বাইক চাপো, সাধারণ মানুষ বাইক চাপে বিভিন্ন
ইঞ্জিন চালিত গাড়ি চাপে ডিজেল গাড়ি হোক পেট্রোল গাড়ি হোক আর যাই হোক, 1 লিটার তো তেল সারাদিনই কেনো। সেই 1 লিটার আজকে যদি ডিজেল কিনে থাকো 42 টাকা, আর ডিজেলটা আজকে 82 টাকা, তাহলে কত নিল তোমার কাছ থেকে? তোমার কাছ থেকে 40 টাকা নিয়ে নিল। পক্ষান্তরে মানুষকে লুট করতেছে। আজকের 52 টাকার পেট্রোলটা আজকে 92 টাকা হবে, তাহলে কত নিল? 40 টাকা। 150 কোটি মানুষের বাস, 1 টাকা করে নিল 150 কোটি টাকা। পক্ষান্তরে লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের কাছ থেকে, আমার তোমার কাছ থেকে, আমার তোমার সাধারণ মানুষের কাছ থেকে জালিয়াতি করে নিয়ে নিচ্ছে। অর্থাৎ মানুষের ভাঁওতাবাজি বুঝতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে যেটা কথা বলে সেটা কাজ করে। ওরা আজকে এই অমিত শাহ এসে বলছে যে আমরা ক্ষমতায় আসলে 8,000 টাকা করে আমরা কৃষকদের কৃষক পেনশন দেবো। আরে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কৃষক পেনশন দিচ্ছে। আজকে লক্ষ লক্ষ কৃষক দিল্লিতে আন্দোলন করছে, কোনো হেলদোল নেই সেখানে। এই এই পর্যন্ত প্রায় 50 জনের বেশি কৃষক মারা গেছে, আত্মহত্যা করেছে, আন্দোলন করছে, তাদের সেখানে কোনো হেলদোল নেই। আজকে যোগী এসে বলছে যে পশ্চিমবাংলাতে নারীদের সুরক্ষা নেই, সেই সময় দাঁড়িয়ে যে মেয়েটা ধর্ষিত হলো তার বাবা আইনের দ্বারস্থ হতে গেল বলে থানায় গেল বলে তাকে দিনের বেলা সেই ধর্ষণকারীটা গুলি করে দেয়। আসলে এদের লজ্জা সরব কিছু নেই। কানকাটা শহরের গ্রামের বাইরে যায়, এরা দু কানকাটার যা, এদের কোনো লজ্জা সরব কিছু নেই। এরা শুধু ভোট ভিক্ষার জন্য মানুষকে ভাঁওতাবাজি, ধাপ্পাবাজি, ধোকাবাজি ছাড়া এদের কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পরিবারের জন্য, আমার আপনার সন্তানের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে, স্বাস্থ্য ফ্রি করেছে, আজকের অন্ন ফ্রিতে দিচ্ছে। ওরা পার ক্ষমতা থাকে ভোটের আগে ডিক্লেয়ার দিক বিজেপি আপনার যে তোমরা আর কত তা প্রয়োজন গ্যাসটা ফ্রিতে দিক তো দেখি মানুষকে। আপনার নাম বলছে? আমি শেখ শাহজাহান, আমি সন্দেশখালী ওয়ান ব্লকের সভাপতি, সন্দেশখালী বিধানসভার অবজারভার হিসেবে দল দায়িত্ব দিয়ে রেখেছে এবং সবে যেখানে বসে কথা বলছি এই গ্রাম পঞ্চায়েতের।